হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দুপুরবেলা আমি শুয়ে আছি, জবরদস্তি আমাকে মেহেন্দি পড়ানো হচ্ছে কোনো কারণ ছাড়াই, কারণ ঝুমের প্র্যাকটিস করার জন্য একটা হাতের দরকার। তো আমি সেই গিনিপিক হয়ে গেছি। এখন মেহেন্দিটা পড়তে বহুত টাইম লেগে গেল। তবে একটা কথা বলতেই হবে, ওই কদিন মেহেন্দি শিখে খুব ভালো কাজ শিখেছে। খুব আপনারা দেখুন, খুব সুন্দর নিখুঁতভাবে মেহেন্দিটা আমাকে পড়াচ্ছে, পুরো হাতটা ভক্তি করে পড়িয়েছে। আমি ছবিটাও সঙ্গে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। আর যাই হোক, মেয়েটা সব কিছুতে খুব আগ্রহ আছে, কি শেখার জিনিসে প্রচুর আগ্রহ ওর। সারা দুপুর মোটামুটি 3টা থেকে 5টা পর্যন্ত আমাকে মেহেন্দি পড়িয়েছে এই হাতে হাতের পিঠে। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, আজকে আমি এখন চলে এসেছি, ফ্রাইড রাইস আর চিকেন করব। যেহেতু কালকে ঝুমের বারটা নিরামিষ হয়েছে, তাই আজকে একটুখানি করব। আমি এখানে ক্যাপসিকাম, গাজর, টমেটো এগুলো কেটে নিচ্ছি। যাই হোক, আমাকে দেখতে হয়তো সবার একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার লাইটের খুব প্রবলেম, আর ঘর দেখে তো বুঝতেই পারছেন। তো এখানে আমি ফ্রাইড রাইসে ভাতটা বসিয়ে দিয়েছি এক পাশে, এক পাশে চিকেনের জন্য আলুটা ভেজে নিলাম। এই যে আমি ফ্রাইড রাইসের গাজর, ক্যাপসিকাম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবারে আমি হাঁড়িটাকে ওই পাশে করে নেব, কারণ চিকেনটা করতে একটু বেশি গ্যাসের প্রয়োজন, তাই বড়ো গ্যাসে আমি চিকেনটা বসাবো। তো এখানে আমি চিকেনটা করে নিচ্ছি। চিকেনটা করে নিতে নিতে আমি এবার ঘরেও দেখাবো, ঘরে কে কে এসেছে। তো ঘরে আমার বোন এসছে, বোনের বর এসছে, সরি বোনের বর না, বোনের মেয়ে, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে। তো এই যে ঝুমের বার্থডে কেক আজকে আনা হয়েছে, যেহেতু কালকে কেক কাটতে দিতে পারিনি, এনে কেক কাটতে বসেছি সবাই মিলে। সবাই মিলে ঝুমের গায়ে গিয়ে বসে আছে, তো সবাই বকছে, কারণ ওর তো অপারেশন হয়েছে, তোমরা সবাই জানো। এখনও সেলাই কাটা হয়নি, কিন্তু বলতে নেই, মেয়েটা খুবই স্ট্রং। তো কেক কাটা হয়ে গেছে, এখনও সবার ফার্স্ট পাপাকে খাওয়াবে। তো পাপাকে কেক খাইয়ে দিচ্ছে। হাসি আর ধরছে না। তোমরা সবাই বলবে ওকে কেমন লাগছে, এই যে জামাটা দিয়েছে এটা আমার বোন আর ভাইয়ের বউ মিলে দিয়েছে। কালকে যেটা পরেছিল সেটা আমি দিয়েছিলাম, আর আজকে যেটা লাস্টে দেখাবো সেটা ওর বার্থডে জামা ছিল, যেটা পরে এসেছে সেটা আজকে আর পরেনি, কারণ ওর মাসির রিকোয়েস্ট ছিল যে এই জামাটাও পরুক আজকে। জামাটা পরে খুব সুন্দর লাগছিলো। তো এখানে কেক কাটা এবং সবাইকে খাওয়ানো হচ্ছে, দেখো তোমরা। আর ও কিছুতেই কেকটা ছেড়ে উঠতে চাইছে না। তো রাতে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিলাম। এরপরে সবাই গাড়িতে যাচ্ছে, গাড়িতে অনেক জায়গা আছে, আরও কেউ কেউ চাইলে যেতে পারে। মোটামুটি 1, 2, 3, 4, 5 জন চেপেছে, বেশি হয়নি। আচ্ছা, আপনারা যদি চান তো যেতে পারেন। আচ্ছা আচ্ছা, চাই যে সামনে দুজন দাঁড়িয়ে আছে, তারা যেতে চাইছে ওদের সঙ্গে। আর ওই যে বললাম ওর ড্রেসটা, যেটা লেট ডেলিভারি হয়েছে, সেটা দেখুন কেমন হয়েছে। এটা বার্থডে উপলক্ষে অনলাইনে অর্ডার করা হয়েছিল, কোনো কারণবশত ওটা একদিন লেট হয়ে গেছে। যেহেতু ঝুম একটু হাইটে শর্ট, তাই এটা ওর অনেক বড় হয়েছে, একটু নিচটা কাটাতে হবে। বাট খুব সুন্দর এসছে ড্রেসটা, খুবই সুন্দর এসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম এসেছে। এই যে পরার পরে ওকে এরকম লাগছে।